শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। পদ্মশ্রী ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 7টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো দেখো বড়মশাই সকাল সকাল কাজ চেরাই করছে। মিনু মিনু দেখো পোষা বিড়াল মিনু, এই গাছের লেবু প্রায় শেষ আছে এখনো। এইখানে একটা, ওইখানে দুটো, এইখানে এগুলো তো তাও ছোট ছোট, খুব একটা ভালো না। আর আগের প্রথম প্রথমগুলো বেশ ভালোই ছিল। এই গাছেও বেশ কটা হয়েছে। এখানে এটা মনে হচ্ছে পেকে গেছে, এটা তুলে ফেলি। এই উপরে একটা হয়েছে, এই যে আবার ওই দিকেও হয়েছে। ওই দিকে হচ্ছে ওই যে ওই সাইডটা পাতার আড়ালে, এই যে নিচে দুটো হয়েছে। চলো এটা ছিঁড়ে ফেলি পুরো। কিন্তু রসও হবে দারুণ, কিন্তু মানে হলুদ হয়ে গেছে। বাবা টেনে ছিঁড়া যাচ্ছে না, দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা লেবুটা পেকে একদম হলুদ হয়ে আছে, আর এত সুন্দর না। আর লেবুগুলো কিন্তু রস, গত বছর হয়েছিল দুটো, এবার বেশ চার পাঁচটা হয়েছে। আর লেবুগুলো এত রস না, মানে কী বলবো তোমাদের। তো যখন কাটবো তো তখন দেখিয়ে দেবো। তো চলো, আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, তো ভাত দুপুরবেলা ভাত খাওয়ার সময় লেবুটাকে কাটবো। সকাল সকাল বড়মশাই বাজার করে নিয়ে এসেছে। দেখো ভিন্ডি, পটল, এদিকে আছে গাটি কচু, উচ্ছে, তারপর হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আর এদিকে আছে শসা, আদা, আর আছে আলু, আর এদিকে আছে তেল এক বোতল, আর এদিকে অর্ধেক বাঁধাকপি। আমার মনে হয় জীবনে প্রথমবার অর্ধেক বাঁধাকপি কিনলো, যেহেতু কেনা বাড়িতে সবজি থাকেই আর কেনার প্রয়োজন হয় না, প্রথম কিনলো অর্ধেক। যাক বেশ ভালো লাগছে দেখে। আর এদিকে দেখো সকাল সকাল মাছ নিয়ে এসছে কিনে। রিঠে মাছ, আর এদিকে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে খাবে। আর এদিকে রিঠে মাছটা হচ্ছে ঝাল ঝাল করে রান্না হবে আলু দিয়ে। আর দেখো দুপুরে রান্না হয়েছিল লতি আর হচ্ছে বেগুন ভাজা, তো রয়ে গেছে, তো সকালে একটু গরম করে নেব, তারপরে খাবো। আর এদিকে দেখো রয়েছে মাংস, রাতে খাওয়া হয়েছে, আর এই দু পিস আছে, তো দু পিস হচ্ছে সকালবেলা ভাত দিয়ে খাওয়া হবে। আর এদিকে দেখো মিষ্টিও পাঠিয়েছিল দিদিরা, তো মিষ্টি রয়েছে দু পিস, তো ছেলে আর আমার হয়ে যাবে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, প্রায় হয়ে এসছে। তো সকালে ভাত নিয়ে নিয়েছি দেখো এই কটা, আর এক পিস মাংস ঝোল। আর এদিকে দেখো ছেলে হচ্ছে মাংস খাবে না, তাই বলছে এই বেগুন ভাজাটা দিয়ে ভাতটা মাখিয়ে দাও, তাই বেগুন ভাজাটা দিয়ে খাবো। আমি বলছি কেন খা, খাবেই না। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে কথা বলছি। দেখো বন্ধুরা বড়মশাই লঙ্কা গাছ লাগিয়েছে, কি সুন্দর লঙ্কা হয়েছে গাছে। তো সব থেকে বড়ো বিষয় হচ্ছে লঙ্কা তুলতে পারছি না। দেখো লঙ্কা গাছে কাদের বাসা দেখতে পাচ্ছ, এখানে বোলতার বাসা করেছে, এই জন্য লঙ্কা গাছ নাড়াচাড়া ঘুরতে পারছি না, যদি এসে কামড় টামড় দেয়। চলো এই পেছনে একটা গাছ আছে, এই গাছ থেকে তুলে নিই। তো এই গাছটার থেকে তুলে নেব। কি সুন্দর ছোট ছোট পাকা পাকা লঙ্কা, ঝাল আছে প্রচণ্ড, আর তরকারিতে দিলে খুব স্বাদ হয়। না তুললে পেই পেকে গেলে কদিন পরে আবার ঝরে যাবে, ঝরে নিচে পড়ে যাবে। তো
তো বন্ধুরা এই হচ্ছে আমাদের লঙ্কা দেখে মনে মনে জানো যারা খাওনি তারা হয়তো ভাবছো যে কি হবে এইটুকুতে কিন্তু একটা খেলে তোমরা বুঝতে পারবে কেমন ঝাল মনে হচ্ছে মোটামুটি দু তিনটা তরকারিতে দিলে ভীষণ ঝাল হবে খেতেও ভালো লাগে আর টেস্টও আছে লঙ্কাগুলো বাইরে হচ্ছে মুষলধারায় বৃষ্টি এই রোদ আর এই হচ্ছে গরম আর এদিকে দেখো মাছ ধরে নিয়ে এসেছে বর্মশাই পুকুর থেকে এই হচ্ছে দুপুরের ভাত বন্ধুরা আর এখানে হচ্ছে লতিটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে দেখো মাছের ঝোল লাল লাল করে কত সুন্দর হয়েছে তাই না আর এই হচ্ছে দুপুরের মেনু আর বাঁধাকপিটা হয়নি বাঁধাকপিটা কালকে হবে চিংড়ি মাছগুলো ভেজে ফ্রিজে রেখে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে তারপরে কথা বলছি চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে তো চাউমিনটা এবার জল ছেঁকতে দেওয়া হয়েছে এখানে আর এখানে দেখো কড়াইতে তেল গরম হচ্ছে আর এদিকে দেখো ডিম কিন্তু ঝুড়ি ঝুড়ি করে ভাজা হয়ে গেছে আর এদিকে কেটে নিয়েছি দেখো সুন্দর করে পেঁয়াজ কুচি নিয়েছি গাজর ক্যাপসিকাম আর সুন্দর করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা প্রথমে তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ এবার সব সব দিয়ে দিচ্ছি একসাথে তো এবার ভালো করে এগুলো ভেজে নেব বড়মশাই চাউমিন রান্না করে খাওয়াচ্ছে রাতে রাতে ভাত খাবো না তার জন্য চাউমিন খাবো তাই চাউমিন বানিয়ে খাওয়াচ্ছে আমাদের তো পরিমাণ মতো নুন দিয়ে দিল তো এবারে ওগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেওয়া হচ্ছে চাউমিন তো এবার দিয়ে দেওয়া হচ্ছে ডিম ভেজে রাখা ডিম এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার দিয়ে দেওয়া হচ্ছে সয়া সস এবার দেওয়া হচ্ছে টমেটো সস একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে খেতে কেমন হয়েছে বাবার হাতে চাউমিন কেমন দেখতে দেখো এখানে টমেটো সস তারপরে কাসুন্দি দিয়ে স্যালাড দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে জানিও অসাধারণ 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 তারপরে স্পেশালি হয়ে যায় তাও আবার বরের হাতে
খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। টাটা, বাই বাই।